সচ্ছেন দিকে খেলবে দাউদকান্দি উপজেলা আর তিতাস উপজেলা আর মেঘনা উপজেলা দক্ষিণে উত্তরে খেলবে কালাপাহাড়িয়া এটা থানা হয়েছে সেটা উপজেলা বানসারামপুর উপজেলা এবং হোমনা উপজেলা সেই তিন উপজেলা উত্তরে তিন উপজেলা দক্ষিণে রেফারির সিদ্ধান্তের বাইরে কারো কিছু বলার নাই আর রেফারিদের বলা আছে লেভেল ছাড়া বাসি নাই নিচে থেকে এমন কোন শক্তিধর কেউ মুরব্বী নাই মাঠে উঠবেন ডিক্লার হবে মাইকে ঘোষে বাসি দিব রেফারিরা আর মানামানি না হইলে এটা রেফারি দেখবে দরকার লাগলে তৃতীয়বার লাগানো হবে কোনো কথা নাই কারো বিরুদ্ধে কোন অবিচার হবে না লিগেল পয়েন্ট আপনারা সোয়াইবেন খেলা শেষে আজিজ মোল্লা ভাই আসবেন পুরস্কার ঘোষণা দেবেন আর অনেক পুরস্কার আমাদের এই মঞ্চে উপস্থিত আমার আজকের উদ্বোধক মহোদয় হ্যাঁ সভাপতি সব যারাই আছেন আমার নেতারা তারা কিন্তু অনেক টাকা পুরস্কার দেবে খেলোয়াড়দেরকে আপনাদের ভালো খেলা দেখাইতে পারলে এবার সাংবাদিকদের পালা আমি আপনাদেরকে বলবো যারা বসা আছে আমরা যে উপরে আছি আমরা আরামে দেখতেছি কিন্তু যারা নিচে বসা তারা বিরক্ত হয়ে যাচ্ছে ভাইয়া আপনি সাইডে বসতে হবে হ্যালো ভাই আপনি সাইডে বসতে হবে গোলন ভাই সাইডে বসতে হবে সাংবাদিক আলমগীর সবাই বলতেছে সুন্দর হয়েছে চান্দের বাদশা রফিক খান আপনি খেয়াল রেখেন বড় বড় খেলোয়াড় কবির বেলা হবে এই চশমা করে খেলা হবে একটা হাত চালি দেন এত সুন্দর আয়োজন মঞ্চ কি সুন্দর করে সেই মাঝে বসে আছেন আমাদের নেতা নেত্রীবৃন্দ উপদেষ্টা সবাই আর সহযোগ আজিজ মোল্লা আমার ফাইজুর রহমান ভাইয়ের সহ আমার আমিন ভাই তাদেরকে সালাম জানাই সদী মন্ডলী ভুলিয়া ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সবাইকে দেওয়া হ্যাঁ চশমা মাঠে আছেন চশমা সাংবাদিক আলমগীর আপনাকে ধন্যবাদ আমি চশমাকে একটা হাত করে বিতর করবো চশমার দ্বারে বারুদি সোনারগাঁও উপজেলা আর আরেকজন ফেলার সমাজ বুঝে না এবার মাসুদ যে আমাদের শ্রীনারায়ণ কেন্দ্রের বড় খেলোয়াড় এইবার মাঠে এলেন সপ্তম শ্রীনারায়ণ কেন্দ্রে খেলা হবে তবে কোন গাঞ্জামানি চলবে না রেফারেন সিদ্ধান্তই ফাইনাল হবে কোন আওয়াজ নাই রেফারি লেভেল হলে বেশি দেবে আর রেফারি যদি মনে করতে হয় কোন সমস্যা নাই নরেন্দ্রকে হাত চালি দেন এবারে এলেন দমিনলিকা ভাড়া সুহাস কালিফেরা এলেন রাসেল মাদক রাসেল কথা বলার অবস্থা নাই চশমা এটা টাইম করে সুবীর ভাই কথা বলতে দিন না তাড়াতাড়ি লাগালাগি হবে আর ভূমিকম্প ভূমিকম্প তোমার খেলা দেখার ভূমিকম্পের একটা হাত চালি দেন ভূমিকম্পের খেলা দেখার লেগে সবাই পাগল